বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, করিতে দেখো 8টা বাজে, সকাল সকাল একদম দুর্দান্ত একটা ব্লগ শুরু করে দিয়েছি। আজকে ব্লগটা কিন্তু একদম অসাধারণ হবে। তা চলে সকালবেলা ঘর দেখা দেখা তো ওয়েলকাম করে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মি ব্লগস, সুস্মিজের আবার একটা দুর্দান্ত ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম করে নিলাম, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো। আশা করছি তোমাদের সকলের ভালো লাগছে। সবাইকে বলি থ্যাংক ইউ। তা আমার ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে দিলাম। তা সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, তার আগে একটু বলে নেই, আজকে ব্লগটা প্লিজ শেষ অবধি দেখো, অনুরোধ করে বলছি, একটা লাইক দিয়ে দেখো, কারণ দারুণ একটা গল্প, মানে কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করবো, একদম সত্যিকারের কাহিনী একটা শেয়ার করব। তা বলছি বন্ধুরা, প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখো। তো দেখো সকালবেলা রান্না দেখাচ্ছি, ফার্স্ট সকালে না দুপুরের জন্য রান্না, ঢেঁড়শ আলুর তরকারি, উচ্ছে আলু ভাজা, আর এই মাছগুলো আছে অল্প মাছ। তা পরের দিন যদিও তো আমাদের চৈত্র মাস পড়ে যাচ্ছে, চৈত্র মাসে আমরা নিরামিষ খাবো, ভোর চৈত্র মাস, তাই এই কয় পিস মাছ আর ঝোল করবো না, ভাজা করে নেব। আর এই সকালবেলার ভাত করে নিয়েছি, আর ডিম আলু সিদ্ধ দেওয়া আছে, মাখা আছে, সেটা রেখে দিয়েছি ছাড়িয়ে, সেটা সকালবেলায় ভাতের সঙ্গে খাবো। তাই তা দুপুরে রান্না হচ্ছে উচ্ছে ভাজা, ঢেঁড়শ আলুর তরকারি, মাছ ভাজা, আর আগের দিনে দেখো রান্না আছে সেই দুই পিস মাছের ঝোল ডাটা দিয়ে, আর রান্না আছে ডাল। তো এইটা দিয়ে দুপুরবেলা যেভাবে সেভাবে খেয়ে নেবো, অসুবিধা হবে না, ভালোই খাবার। দেখো কত ভাগের রান্না বলো বন্ধুরা, যেভাবে সেবা না, ভালো রাজস্বিক খাবার যেটা বলো। তা এইটা দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেবো। তো রাত্রে চিন্তা তো অবশ্যই রাত্রে করবো, দেখো ডালটা আছে। তা তোমাদের সাথে একটা গল্প আমি শেয়ার করবো, সত্যি বলছি বন্ধুরা, খুবই মর্মান্তিক ঘটনা বলো বা গল্প বলো যাই বলো। দেখো ফ্রিজের তেঁতুল আছে, তেঁতুলগুলো আমাকে কাটতে হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই ফ্রিজটা পরিষ্কার করতে হবে, পুরো একদম ঝকঝকে তকতকে করতে হবে, তাই না? সেই ব্লগটা তোমরা পেয়ে গেছো অলরেডি, আগেই ফ্রিজ পরিষ্কার করা। তা যাই হোক, এটা পরের ব্লগ, কারণ এটা আগে ছাড়া হয়নি, এটা আগে করা হয়নি এই ভিডিওটা, ওই জন্য পরে ছাড়ছি ভিডিওটা। তা সকলে প্লিজ এটা ধৈর্য ধরে দেখো, গল্পটা শোনো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো রাত্রের জন্য চাল ভিজিয়ে নিয়েছি, আর রান্না হবে চিকেন। তা দেখো এই চিকেন রান্না, মানে ভাত করার মধ্যে আমি গল্পটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তা বন্ধুরা, আমাদের বাড়ির বাস সাইডে একটা বড় পুকুর ছিল, পুকুরে আগে একটা বুড়ি রোজ অমাবস্যা রাত্রে উঠতো আর নামতো, কেন জানি না, এটা আমিও দেখেছি এবং আমাদের আশেপাশের মানুষজনও দেখে এটা। তা বন্ধুরা, ইনি এটা কেন করতো আমি জানি না। তা আমাদের বাড়ির কিছু দূরে একটা পরিবার ছিল, তখন এই সাইডে এত পরিবার আসেনি, এখন যতটা পরিবার হয়ে গেছে, আগে এত পরিবার ছিল না। তা ওই বাড়িতে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি আর দেওর বসবাস করত। দেওর ভালো র্যাঙ্কে চাকরি করতো এবং মোটা টাকা ইনকাম করাতে বৌদির টাকার প্রতি প্রচুর লোভ ছিল। তাই উনি দেওরকে মেরে, দেওরের বিয়ে ঠিক হয়ে গেছিলো বলে দেওরকে মেরে এই পুকুর পাড়ে পুঁতে দিয়ে গেছিলো, ওদেরই জায়গা ছিল এটা। পুঁতে দিয়ে যাওয়ার পরে উনি ওখানে গতি হয়নি, উনি ওইভাবে ঘোরাফেরা করতো। দেও কিছুদিন পরে সে বৌদি কিন্তু মারা গেছিলো, কিন্তু কী করে মারা গেছে আজও পর্যন্ত কেউ জানতে পারিনি। তা যাই হোক, অত ঘটনায় আমি যাব না, এটাই বলি আমাদের বাড়ির পাশে একটা টাওয়ার আছে, টাওয়ারের নিচে একটা আম গাছ আছে, আম গাছে না পা ঝুলিয়ে বসে থাকে এবং নানান রকম বিকট বিকট আওয়াজ করতে থাকে। তা বন্ধুরা, একটা আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছ, ব্যাঙের আওয়াজ, আমাদের এখানে ব্যাং আছে, ব্যাঙের আওয়াজ হচ্ছে। তা যাই হোক, আমি ওর পাশের ঘরে গিয়ে তোমাদের ভয়েসটা করি, কারণ ব্যাঙের আওয়াজটা কেমন একটা লাগছে শুনতে, তাই না বন্ধুরা? তা চলো, তা উনি ওই ভয় পেত খুব, উনি ওই টাওয়ারটা চৌকি দিত। তা আমাদের বাড়ির পাশ দিয়ে উনি যাওয়া আসা করতো, আর বড়ো একটা লাঠি নিয়ে যেত। এই উনাটা দেখো ডিজাইন করছি কত সুন্দর না। তা যাই হোক, যাওয়া আসা করতো আর লাঠি দিয়ে আওয়াজ করতে করতে যেত। তা ওনাকে একবার গলায় দড়ি দিয়েছিল ওই গাছ থেকে ঝুলিয়ে, অনেক কিছু করেছিল। তা উনি ভয় পেত, ওনার বউকে নিয়ে যেত সাথে করে। তা ওই গাছতলা থেকে ওনাকে দুবার ভূতে পায় এবং দুবার দুবার ওনাকে বাড়িতে নিয়ে এসে ওনার ঝাড়ান কাড়ান হয়। লাস্টের বার যখন ওনার পায়, তখন ওনাকে হার্ট অ্যাটাক হয় ওনার, মানে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট অ্যাটাক হওয়ার পরে উনি মারা যায়, যে টাওয়ার চৌকি দিত ওই ব্যক্তি। আমি ওইখান থেকে জানলা দিয়ে বহু জিনিসপত্র দেখেছি, পা ঝুলিয়ে থাকতে, হাত বাড়িয়ে রাখতে, এগুলো দেখাতে আমার কিন্তু ভয় লাগেনি, কারণ আমার দিদি শাশুড়ি, আমি এতটাই সাহসী, আমার দিদি শাশুড়ি আমার এই বাড়িতে আগুনে পুড়ে মারা গেছিলো। মারা গেলে আমাদের পাড়ার লোকেও ভয়তে দিকে আসতো না, তখন আমাদের পয়সা দেওয়ার অভাবে ইলেকট্রিক লাইন কেটে দিয়েছিল, তখন আমার মেয়ের বয়স মাত্র 7 বছর। 7,
সাত বছর বয়সে আমি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একা থাকতাম এই ঘরের ভিতরে, অনেক ভয় বিভ্রান্তি পেয়েছি, কিন্তু মনে সাহসটা জুগিয়েছি বেশি। তা যাই হোক, অনেক কিছু আঘাত এসেছে, অনেক কিছু কষ্ট এসেছে, সেই নিয়েই চলছি। তা এখন বাড়ির চতুর্থ সাইডে গাছ, মানে বাড়িঘরদোর হয়ে যাওয়ার পরে, মানে যে সাইডে পুকুরটা ছিল ওটা ভরাট হয়ে বাড়িঘরদোর হয়ে গেছে, ওই জন্য সেই গাছটা আর দেখা যাচ্ছে না আমাদের বাড়ি, মানে আমার রান্নাঘরের থেকে দেখা যায় না। ভালোই হয়, আমি ওটা দিয়ে খুবই ভয় পাই, মানে পেতাম যে ওরকম দেখলে আমি জানলা বন্ধ করে দিতাম। তা আমার তো সেই রান্নাঘরেই রান্না করতে যেতে হবে বন্ধুরা, কেউ তো আমার সঙ্গে রান্নাঘরে যাবে না। আমি যে তোমাদের এখন এই ভয়েস ওভার করছি, এখন ঘড়িতে প্রায় সন্ধে হয়ে গেছে। তা যাই হোক, ধরো বাড়িতে আমি একাই আছি, এই সময় আমাকে তো সাহস না আনলে আমি তো ভয় লাগবে না বন্ধুরা। তা চলো, জানলা দিয়ে কিন্তু একবার এক ঝলক একটু দেখিয়ে দেওয়া উচিত তোমার, তাই না? তা বন্ধুরা, তোমরা জানো না আমাদের বাড়ির আশেপাশে অনেক কিছু হচ্ছে, আমার সঙ্গে নানান রকমের একটা একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা যদি তোমরা শুনতে চাও, প্লিজ আমাকে কমেন্ট করে বলবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেক ঘটনাই আছে যেগুলো বিশ্বাস হবে না তোমাদের, কিন্তু সেগুলো আমার সঙ্গে ঘটেছে, এটা বিশ্বাস না করার মতন কিছুই না। আমি বাস্তব কথা বলতেই ভালোবাসি, আর যেটা আমার সঙ্গে হয়েছে সেটাই আমি বলবো, বাড়তি কথা বলার একদমই প্রয়োজন নেই। কিন্তু ভয় পাই, আবার ভয়টাকে মানে কী বলবো, ভয়টাকে আবার জুগিয়েও রাখি। তা যাই হোক, আমি গাছটা অবশ্য তোমাদের সাথে একটু দেখাবো, কিন্তু রাতের আলোয় কতটা ভালো দেখা যাবে ঠিক জানি না। তা চলো একটু সেটা দেখিয়ে দিই, রান্না করে জ্বালা ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই মোবাইলে, দাঁড়াও। তা দেখো মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে ওই শেয়ার করছে, ওটা হলো কালীবাড়ির ওই আলোটা জ্বলছে টিকটিক করে দেখা যাচ্ছে, অনেকটা দূরে কিন্তু বন্ধুরা। আমি জানি না, রাত্রে যখনই ভিডিও করতে যাই মানে ফেটে যায়, দেখো ওই বাড়িটা হয়ে গেছে, ওই জায়গাটা যেখানটায় পুঁতেছিল ওই বাড়িটা ওইখানে হয়েছে, দেখেছো ওই কোনায় আম গাছটা ছিল, তা দেখা যাচ্ছে না। তা যাই হোক, ভালো করে দেখানোর চেষ্টাও করছি, আসছে না ক্যামেরায় ওরকম ঘোলা ঘোলা, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা বুঝতে পারবে। বাইরের দৃশ্যটা দেখো, আমি এই রান্নাঘরে দেখেছো, আমি রান্নাঘরে রান্না করি, আর ওনাদের ওই রান্নাঘরের জানলাটা কখনোই রাত্রের পরে আর খোলে না, ওখান থেকে উনি রান্না করেন। আর নেক্সট গল্প যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, আমার গল্পটা যদি শুনতে চাও কমেন্ট করে বলো। টাটা।